رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থনকে তো হাদিস বলে, তো এগুলো কি রাসূলের নিজস্ব কথাবার্তা নাকি এটাও অহিকিত? কারণ কোরআন তো আল্লাহ বলেছেন, আমায়া অন্তক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি প্রবৃত্তি থেকে কিছু বলেন না, যা বলেন তা প্রত্যদর্শিত কথা, অহিকৃত কথা। তো এগুলোকে আমরা কীভাবে নিব? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং সমর্থনকে, অনুমোদনকে হাদিস বলা হয়। আর এই হাদিসটা এক প্রকার ওয়াহি, তবে এটাকে বলা হয় ওয়াহি গায়ের মতলু, মানে তেলাওয়াত করা হয় না এরকম ওয়াহি, মানে এটা দিয়ে নামাজ পড়া হয় না, তবে এটা এক প্রকার ওয়াহি। আর তেলাওয়াতকৃত ওয়াহি হলো আল কোরআন করিম। তো এতটুকু পার্থক্য। হাসান বিন আতিয়া সম্ভবত এই তাবির নাম, তিনি বলেন যে কানা নবী কানা জিবরিল ইয়ানজিলু বিসুন্নাতি কামা ইয়ানজিলু বিল কোরআন। জিবরিল আমিন সন্ন্যাহ নিয়ে নাজিল হতেন যেভাবে কোরআন নিয়ে নাজিল হতেন, বিশুদ্ধ সনদে আসাটি বর্ণিত হয়েছে। তো এই তাবির কথা থেকে আমরা বুঝতে পারলাম যে এটাও এক প্রকার ওয়াহি। হ্যাঁ, তবে এখানে আমরা ব্যাখ্যা করে বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানটাকে নিজের ভাষাতে তিনি সাজিয়েছেন, বলেছেন, বা তিনি যদি বলেও থাকেন ইজতিহাদ করে, সেটাও কোরআন দ্বারা সমর্থিত, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সমর্থন করেছেন। আর কোন সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা ইজতিহাদে মিস্টেক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। সুতরাং আমাদের নিকটে কোরআন হাদিস হিসেবে যা আছে এগুলি আমরা বলতে পারি যে অহিকৃত কথা। এসব কথায় যদি কোনো ভ্রম থাকতো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সংশোধন করে দিতেন। তো এই জন্যই আমরা বলবো যে আল্লাহ রাসূল সাসাম যা কিছু আমাদেরকে দিয়ে গেছেন কথা কাজ সমর্থন থেকে যা কিছু আমরা পেয়েছি সবই অভ্রান্ত সত্য। শর্ত হলো যে সনদ সহ প্রমাণিত হবে, সহি সনদে প্রমাণিত হবে। তো সহি সনদে প্রমাণিত হলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন এগুলি সবকেই আমরা মান্য করব এবং মনে করব যে এগুলো এক প্রকার ওয়াহি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন ইজতিহাদ করে, সেটা যদি কোনো প্রমাণ দেখা দিত তার ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনে দিয়ে দিতেন, যেমন দিয়েছেন ইতিপূর্বে কিছু কিছু বিষয়ে, যেমন বদর প্রান্তে যারা বন্দী হয়েছিল কাফের মুর্শিদদের মধ্য থেকে, তাদের বিষয়ে সিদ্ধান্ত পাশ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ করেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, বিশেষ করে আবু বকরের পরামর্শটাকে প্রাধান্য দিয়েছিলেন। তো সেটা ছিল কি, যে ছেড়ে দিতে হবে এদেরকে, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে হবে। আর ওমর বলেছিলেন এদেরকে হত্যা করা হোক, মানে এদের ভিতর যারা আত্মীয় রয়েছে আত্মীয়দের, মুসলিম আত্মীয়দেরকে দিয়ে দেওয়া হোক, ওরা তাদের আত্মীয়কে নিজেরাই হত্যা করবে, মানে কাফের আত্মীয়দেরকে বন্দীদের মধ্য থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তো কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আমিন সংশোধনে দিয়েছেন এবং এটার ভ্রম ধরেছেন, এটা ঠিক হয়নি, এমনকি একটু কড়া ভাষা ব্যবহার করেছেন মহান রাব্বুল আলামিন। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থনের ভিতরে যদি কোনো সমস্যা হতো, তাহলে আল্লাহ নিজেই সংশোধনে দিয়ে দিতেন। অতএব আমাদের নিকটে যত কিছু রয়েছে কথা কাজ সমর্থন, আর সেখানে কোনো সংশোধনী আসেনি আল্লাহর পক্ষ থেকে, আমরা মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ সাপোর্ট করেছেন। তো এই হলো কোরআন এবং হাদিসের বিষয়ে ব্যাখ্যামূলক কথা, যে এটা এক প্রকার ওয়াহি রাসূলের হাদিস, তবে এটা হলো ওয়াহি গায়ের মতলু, মানে এমন ওয়াহি যেটা তেলাওয়াত হয় না, মানে নামাজ পড়ানো হয় না এই ওয়াহি দিয়ে। আর কোরআন হলো তেলা ওয়াহি মতলু, এমন ওয়াহি যা তেলাওয়াত করা হয়।
এবাদতের উদ্দেশ্যে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি সালাত আদায় করা হয়, যেমন সূরা ফাতিহা পড়া হয়, অন্যান্য সূরা থেকে কোরআন পড়া হয়, কোরআনের বিভিন্ন সূরা থেকে পড়ে আমরা এবাদতবন্দি করি। তো এরকম নয়, এরকম ওহী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থনমূলক এই হাদিসগুলি, এতটুকু পার্থক্য, কিন্তু দুটাই ওহী। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহ ফিক।